রিপোর্ট রাইটিংয়ের এটা হবে আমাদের পঞ্চমতম ভিডিও। যদি পিএসসি ক্লার্কশিপের স্ট্র্যাটেজি অনুসারে ভাবা হয় তো এটা হবে ১১তম। আর আজকের টপিক তোমরা বুঝতে পারছো, করোনা ভাইরাস কীভাবে ভারতীয় অর্থব্যবস্থার উপরে তার ইম্প্যাক্ট ফেলেছে, এফেক্টেড করেছে সেই বিষয়ের উপরে। আর এই বিষয় কতটা গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। শুধু যে এটা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য ইম্পর্টেন্ট এমনটা কিন্তু ভাববে না, এটা যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার ডিসক্রিপটিভ পার্টের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা রিপোর্টে আসছে, আগামীকাল এটা এসএতেও আসতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে এটা আসতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের পয়েন্টের দিকে চলে আসি। আমি তোমাদের কাছে আশা করব, যেহেতু এটা আমাদের পঞ্চমতম রিপোর্ট রাইটিং, আর যারা শুরু থেকে এই রিপোর্ট রাইটিং করছো, আমি যেমন যেমনভাবে বলছি সেরকমভাবে যারা করছো, তাদের কাছ থেকে আমি অন্তত এটুকু আশা করব যে তোমরা রিপোর্ট রাইটিং দেখে, রিপোর্ট রাইটিংয়ের পয়েন্টগুলো দেখে এখন কিন্তু আরও কুইক রিয়াকশন দেওয়া শুরু করেছো। কুইক রিয়াকশন মানে তোমরা যে কোনো রিপোর্ট রাইটিংয়ের পয়েন্ট দেখে আশা করি এখন ধীরে ধীরে করে বোঝা শুরু করেছো যে সেখানে কি রাফ ড্রাফটিং লিখে করার প্রয়োজন আছে, নাকি শুধুমাত্র এক দুই তিন চার এরকমভাবে লিখলেই এনাফ। এটা আমি আশা করব তোমাদের কাছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা আমি আশা করব সেটা হচ্ছে, তোমরা যখন পয়েন্টগুলো পড়বে তোমরা সেখানে স্টোরিগুলোকেও ভাবার চেষ্টা করবে। স্টোরি মানে আমি বলতে চাইছি কোহেসিভনেস, মানে সিকোয়েন্সটাকে তোমরা মেনটেন করার চেষ্টা করবে। আচ্ছা, একজন আমাকে একটু জানতে চেয়েছিলেন যে রাফ ড্রাফটিংটা আমি কোথায় করব। তো দেখুন, যেহেতু কোশ্চেনটা আমাদের অফলাইনে দেবে, তো আপনি কোশ্চেনের উপরে চাইলে করতে পারেন রাফ ড্রাফটিংটা, যদি দরকার পড়ে তবে, না হলে তো আমরা এক দুই তিন চার মার্ক করে করতে পারি এক্সাম হলে। তো চলে আসি এবার আমরা কোশ্চেনের পয়েন্টের দিকে। আর যখন আমি পয়েন্টগুলো পড়বো খুব ভালো করে প্রত্যেকে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকে যেন এমনভাবে বোঝার চেষ্টা করবে যাতে সিকোয়েন্স আমরা রেডি করতে পারি, যে এটা ভাববো যে কোনটা ওপেনিংয়ে হবে, কোনটা বডিতে বসালে ঠিক আছে, মোটামুটি একটা যেন সেন্স আনার চেষ্টা করবো আমরা। ইকোনমিক ক্রাইসিস ইন ইন্ডিয়া ডিউ টু কোভিড-19। ইকোনমিক ক্রাইসিস ইন্ডিয়াতে হচ্ছে কিসের কারণে? ডিউ টু মানে কারণে, কিসের কারণে? কোভিড-19 কারণে হচ্ছে। তো এটা তো বুঝতে পারছি, এটা তো সিম্পল লাইন একটা দিয়ে দিয়েছে। এফেক্টেড নন এসেনশিয়াল আইটেমস, এফেক্ট করেছে মানে ইম্প্যাক্ট ফেলেছে কার উপরে? নন এসেনশিয়াল আইটেমের উপরে। আচ্ছা, নন এসেনশিয়াল আইটেম মানে কি আগে সেটা বলে দিই। এমন আইটেম যেটা আমাদের নিত্য প্রয়োজনের জন্য দরকার পড়ে না, নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এমন আইটেমের উপরে কিন্তু খুব বেশি এফেক্ট ফেলেছে। আর একটা পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি বলেছে, জব লস। জব লস মানে এর কারণে জব লসও হচ্ছে, সেটাই বলতে চাইছে, মানে জব লসকে আমাদের মেনশন করতে হবে। ইন্ডিয়ান স্টক মার্কেট ফলেন, ইন্ডিয়ান স্টক মার্কেট কি করেছে, ফল করে গেছে। ইন্ডিয়ান স্টক মার্কেট বলতে বোঝায় শেয়ার মার্কেটের কথা। এরপরে কি দিয়েছে, গভর্নমেন্ট অ্যানাউন্সড লটস অফ প্যাকেজেস। গভর্নমেন্ট কি করছে, অ্যানাউন্স করছে লটস অফ প্যাকেজেস, বিভিন্ন ধরনের প্যাকেজ পলিসি এই জিনিসগুলো অ্যানাউন্স করছে। আচ্ছা, আমরা অন্য কোনো কিছু দেখে বুঝতে পারি বা না পারি, লাস্ট যে লাইনটা রয়েছে সেটা দেখে তো অন্তত বুঝতে পারছি এটা আমাদের কনক্লুডিং পার্ট হবেই। কারণ কনক্লুডিং পার্টে গভর্নমেন্ট এখন কি স্টেপ নিচ্ছে, তার কি নেওয়া উচিত, কি করা উচিত, তারপরে হচ্ছে কি রিয়াকশন দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলোই আমাদের কনক্লুডিং পার্টে রয়েছে থাকে। আর এখানে দেখো গভর্নমেন্ট অ্যানাউন্স করছে বিভিন্ন ধরনের পলিসিগুলো, তাই আমি এখানে কনক্লুডিং পার্টে এটা দিয়ে দিলাম। তো কনক্লুডিং পার্ট তো আমরা পেলাম, এবার ওপেনিং আর বডি কোনটা হতে পারে? তো দেখো, বডিতে যদি আমরা এটা করি, অ্যাফেক্টেড কি অ্যাফেক্ট করছে, নন এসেনশিয়াল জিনিস, জব লস হচ্ছে, স্টক মার্কেট হচ্ছে, মানে ইম্প্যাক্টগুলো দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ইম্প্যাক্টটা পড়ছে। তো ইম্প্যাক্ট আমরা কি করছি, ইম্প্যাক্টটা আমরা কোথায় ফেলছি, বডিতে রেখে দিই। ইম্প্যাক্টটা কি কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে এটা বডিতে রেখে দিই। আর শুরুটা আমরা চাইলে হচ্ছে ওপেনিংয়ে রাখি, নাহলে বডির শুরুতে রেখে দিই, এটা ডিপেন্ড করবে তোমার উপরে যে তোমরা যেখানে খুশি রাখতে পারো। তো একে আমি নাম্বার ওয়ান দিতে পারি, বডিকে আমরা নাম্বার দুই দিয়ে দিলাম, আর এটা যেটা রয়েছে এটা তৃতীয় নাম্বার দিলাম অথবা লাস্ট পার্ট দিলাম। তো এবার আমরা শুরু করব আমাদের ফেয়ার ড্রাফটের দিকে আমরা পৌঁছাবো। আচ্ছা, ফেয়ার ড্রাফটে যাওয়ার আগে সবার প্রথমে আমাদের কি ভাবতে হবে, টাইটেল ভাবতে হবে, যে টাইটেলটা কি হওয়া উচিত। সবার প্রথমে তোমরা ট্রাই করো যে টাইটেলটা কি লিখবে, আগে ট্রাই করো তোমরা টাইটেল, তারপরে আমি আমার টাইটেলে আসছি। তো দেখো, আমি টাইটেলে এটা লিখেছি, দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যাফেক্টেড বাই কোভিড-19। ইন্ডিয়ান
ইকোনমি এফেক্টেড এফেক্টেড ইফেক্ট নয় কিন্তু এটা এফেক্টেড বাই কোভিড নাইনটিন বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট। আচ্ছা এখানে সবার আগে এফেক্টেড কথাটার মানেটা আগে তোমাদের আমি বলে দিই, মানে এখানে কোথায় কনফিউশন আসে স্টুডেন্টদের সেটাকে একটু বলার চেষ্টা করি। আমাদের রয়েছে এফেক্টেড, এটাকে আগে আমি একটু বিস্তারে বলার চেষ্টা করি। আচ্ছা নর্মাল হবে লিখি, এফেক্ট বলে লিখি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। এফেক্ট একটা আছে, আর আমাদের আরো আর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ইফেক্ট, ইএফএফইসিটি। সবার প্রথমে আমি উচ্চারণটা তোমাদেরকে লিখে দিই, উচ্চারণটা কি হওয়া উচিত। এ এ লিখলে প্লাস দিয়ে ফেক্ট, FEKT ফেক্ট, এফেক্ট। এর উচ্চারণটা কি হচ্ছে, এ ফেক্ট, এ ফেক্ট, এফেক্ট। এর অর্থ কি বোঝায়, চেঞ্জ, অথবা কি বলতে পারি, ইম্প্যাক্ট, এটা চাইলেও বলতে পারি। তাহলে চেঞ্জ অথবা ইম্প্যাক্টকে আমরা কি বলি, এফেক্ট, এফেক্ট। এ আর তারপরে কি রয়েছে, ফেক্ট, এরপরে কি রয়েছে, ই, তারপরে এফএফইসিটি। চলো এর উচ্চারণটা দেখি, আই প্লাস ফেক্ট, অর্থাৎ কি বুঝলাম, ইফেক্ট। এর উচ্চারণটা কি হবে, ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে এই রেজাল্টেরই, এই যে চেঞ্জ যেটা হচ্ছে এই চেঞ্জেরই রেজাল্ট, মানে রেজাল্ট অফ দ্য চেঞ্জেস, রেজাল্ট অফ দ্য চেঞ্জেস বা চেঞ্জ। তো এফেক্ট আর ইফেক্টের ব্যাপার আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই জিনিসগুলো একটু কনফিউশনের ব্যাপার, আর তোমরা অনেকেই বলেছিলে যে স্যার একটু গ্রামারের পয়েন্টগুলো একটু বলার চেষ্টা করবেন, তাই আমি এগুলো তোমাদেরকে বলছি। তো দেখো পয়েন্ট এটা হচ্ছে, দ্য ইন্ডিয়ান ইকোনমি এফেক্টেড বাই কোভিড নাইনটিন বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট। এরপর আমরা এখানে কি দেবো, প্লেস দেব। তো দেখো আমি প্লেস তো লিখতে ভুলে গেছি এখানে, তো আর তোমরা তো জানো যে প্লেস কি লিখতে হবে, প্লেসের পরে ডেট লিখতে হবে আর ডেটের পরে ইয়ার দিতে হবে। তো আমি এখানে প্লেস ডেট আর ইয়ারটা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এটা দিয়ে দিও। প্রতিটা ভিডিও তো দেওয়া আছে, এমনকি রুলস রেগুলেশনেও এর ব্যাপারে বলা আছে, আর আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই ব্যাপারে। তো প্লেসের ব্যাপারটা দিয়ে দিও। এর পরের প্রশ্ন হচ্ছে যে ওপেনিং প্যারাগ্রাফ এবার আমাদের শুরু করতে হবে, কোলন দেওয়ার পরে ওপেনিং প্যারাগ্রাফ শুরু করতে হবে। আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম যে ওপেনিং প্যারাগ্রাফে আমরা 5W-র ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমরা লেখার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা পয়েন্টটা দেখি, নাম্বার ওয়ান পয়েন্টে দিয়েছে ইকোনমিক ক্রাইসিস, নাম্বার ওয়ান পয়েন্টে দিয়েছে ইকোনমিক ক্রাইসিস, দিয়েছে ইকোনমিক ক্রাইসিস ইন ইন্ডিয়া ডিউ টু কোভিড নাইনটিন, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা এই পয়েন্ট থেকে আমরা কি বুঝতে পারি, এই পয়েন্ট থেকে আমরা 5W-র কি কি কোশ্চেন আনতে পারি সেটা তোমরা নিজেরা ভেবে আমাকে বলো। 5W-র মধ্যে কি কি পড়ে, হু পড়ে, হোয়াট পড়ে, হোয়াই পড়ে, হাউ পড়ে, এই জিনিসগুলো হচ্ছে পড়ে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে সবার প্রথমে আমরা হোয়াট দ্বারা চেষ্টা করি, ইন্ডিয়ান ইকোনমি কি কারণে হচ্ছে কোলাপস করেছে বা ক্রাইসিস কেন এসছে, হোয়াটের অ্যান্সার কি আসছে, কোভিড নাইনটিনের কারণে এটা ঘটেছে, কেন কারণ, কেন কোশ্চেনের অ্যান্সার কি আসছে, কেন কোশ্চেনের অ্যান্সারও যদি দেখো যে ইন্ডিয়ান ইকোনমির ক্রাইসিস কেন ঘটেছে, তো সেখানকার অ্যান্সার হচ্ছে কোভিড নাইনটিন। কখন ঘটেছে, আরে কখন ঘটেছে, যখন থেকে কোভিড নাইনটিন হচ্ছে তখন থেকে ইন্ডিয়ান ইকোনমিক ক্রাইসিস হচ্ছে বেশি পরিমাণে। তো কেন বলো, কখন বলো, সমস্ত কিছুর অ্যান্সারই দেখো কিন্তু কোভিড নাইনটিনই হচ্ছে। ভালো করে বলছো, আমি যেটা বলতে চাইছি ওপেনিং প্যারাগ্রাফে আমি 5W-র কথা বলেছিলাম, আর 5W-তে হোয়াট এর কোশ্চেন, হোয়েন এর কোশ্চেন, হোয়ার এর কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনেরই তো অ্যান্সার হয়। কিন্তু এখানে যখনই আমি হোয়াট দ্বারা, হোয়েন দ্বারা, এই সমস্ত জিনিসগুলো দ্বারা কোশ্চেন করছি, সবগুলোর অ্যান্সারই দেখো কোভিড নাইনটিন বলেই আসছে। আর আমি যদি এটা দ্বারা শুরু করি তো হবে, হবে না কেন, অবশ্যই হবে, কিন্তু যিনি সামনে রয়েছে অর্থাৎ রিডার যিনি রয়েছেন তার উপরে কিন্তু অত সুন্দরভাবে ইম্প্যাক্ট পড়বে না যদি তুমি 5W দ্বারা এখানে শুরু করো। সুতরাং আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে আরও আর একটা ডিফারেন্ট ক্যাটাগরির রিপোর্ট, যেখানে বিভিন্ন মানে ভিন্ন ধরনের পয়েন্ট দেওয়া রয়েছে, যেখানে 5W দিয়ে কাজ করাটা কিন্তু এক্সামিনারের মাইন্ডে অতটা ইম্প্যাক্টফুল আসবে না, মানে অতটা ইম্প্যাক্ট পড়বে না এক্সামিনারের উপরে। তো এখানে আমাদের কি করণীয়, মানে আমি বলতে চাইছি যে 5W-র সাবস্টিটিউট হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। তো এই জিনিসটাও খুব ভালো করে বোঝো। তো এই রকম জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কোনো একটি সংস্থার কথা,
কোন একটি গভর্নমেন্টের গভর্নমেন্টের কথা সবার আগে বলে সংস্থা মানে কেমন সংস্থা, এমন সংস্থা যেই সংস্থাকে ভারতবর্ষ চেনে, এমন সংস্থা যেটা সারা আন্তর্জাতিক মানে বিশ্বব্যাপী যাকে বিশ্বব্যাপী যাকে চেনা হয়, গভর্নমেন্ট যেটা বলেছে, অথবা এমন একজন ব্যক্তি যে এমন একজন ব্যক্তি যেটা সারা ভারতবর্ষ বা সারা বিশ্বব্যাপী পরিচিত, সেই ব্যক্তি কি বলেছেন, সেই ব্যক্তির মতামত, সেই সংস্থার মতামত বা গভর্নমেন্টের মতামত দিয়ে কিন্তু আমরা ওপেনিং প্যারাগ্রাফ শুরু করতে পারি। তো আমি দেখো সেটা দিয়েই শুরু করেছি, চলে আসি আমাদের এখানে। আমি শুরু করেছি দেখ করোনা ভাইরাস, আমি সবার আগে মতামতটা কার নিয়েছি, যে আমাদের গভর্নর মানে প্রাক্তন যিনি গভর্নর রঘুরাম রাজন যিনি রয়েছেন, তার তিনি যে মতামত দিয়েছেন সেই মতামত দ্বারা শুরু করেছে। আরও আরেকজনের মতামত নিয়েছি, সেটা হচ্ছে একটি সংস্থা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই সংস্থার মতামতও আমি দিয়ে আমি ওপেনিং প্যারাগ্রাফটা শুরু করেছি। কেন করেছি, কারণ এটাই হচ্ছে আমাদের 5W একটা সাবস্টিটিউট হিসাবে রয়েছে, আর আমরা একটা সাবস্টিটিউট হিসাবে কাজও করতে পারি। তো দেখো আর নিজেরাই বুঝতে পারবে এর ইম্প্যাক্ট কতদূর পড়বে। দা করোনা ভাইরাস প্যান্ডামিক, প্যান্ডামিক মানে হচ্ছে যেটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে বা পৃথিবীব্যাপী যেটা ছড়িয়ে পড়েছে আর কি। দা করোনা ভাইরাস প্যান্ডামিক ইজ লাইকলি মানে আমি আগের দিনই বলেছিলাম সম্ভবত, টু বি দ্য বিগেস্ট ইকোনমিক ক্রাইসিস ফেসড বাই ইন্ডিয়া সিন্স দ্য এমার্জেন্সি অ্যাকর্ডিং টু দ্য ফর্মার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর রঘুরাম রাজন। তো রঘুরাম রাজনের মতে হচ্ছে এটাই বলছে, যত এমার্জেন্সির পর থেকে মানে জরুরি অবস্থার পর থেকে এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় অর্থনৈতিক বা ইকোনমিক্যাল ক্রাইসিস যেটা ইন্ডিয়া ফেস করছে। তো এবার আমি কিছু গ্রামার পয়েন্টগুলো এখানে দেখানোর চেষ্টা করি। এখানে দেখো লেখা আছে বিগেস্ট, বিগেস্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর বিগেস্টের আগে আমরা জানি যে একটা আর্টিকেল বসে যার নাম হচ্ছে দ্য আর্টিকেল, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই একটা দ্য আর্টিকেল বসে, কখনো কখনো এও বসে, কিন্তু তার একটা আলাদা রিজন আছে, তো সেটা আমি অন্য কখনো ডিসকাশন করব। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি কী বসিয়েছি, সিন্স বসিয়েছি। আচ্ছা সিন্সটা এখানে কেন বসালাম সেটাকে আমি আলোচনা করব, তার আগে বলে দিই দ্য এমার্জেন্সি মানেটা কী বোঝাতে চেয়েছে, যে এমার্জেন্সির পর থেকে বা এমার্জেন্সি থেকে ভারতবর্ষে এই প্রথম সবথেকে বৃহত্তম ক্রাইসিস এসছে। তো এমার্জেন্সি মানে কী, এমার্জেন্সি মানে জরুরি অবস্থা। তো মনে করে দেখো যে লাস্ট এমার্জেন্সি কবে এসেছিল, 1975 থেকে 1977 সাল পর্যন্ত, সম্ভবত 21 মাস পর্যন্ত ইন্দিরা গান্ধীর আমলে এমার্জেন্সি হয়েছিল। তো সেই সময়ের পর থেকে ভারতে এটাই হচ্ছে সব থেকে বিগেস্ট ক্রাইসিস। তো এবার প্রশ্ন হচ্ছে যে সিন্স কেন এখানে বসালাম, সিন্স কেন ব্যবহার করলাম, লজিকটা কি। তো দুটো সেন্টেন্স আমি লেখার চেষ্টা করি, লেখা নয় জাস্ট আমি বোঝার চেষ্টা করি। সিন্স মর্নিং সিন্স অথবা ফর আ লং টাইম, মানে আমি বোঝাতে চাইছি যে এখানে একটা সেন্টেন্স রয়েছে আর এখানেও সেন্টেন্সের শুরু রয়েছে এরকমভাবে, মানে এর আগেও কিছু জিনিস রয়েছে, যেমন কি বলতে পারি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা বলতে পারি, অথবা সাপোজ ধরলাম যে আমি বইটা পড়ছি সকাল থেকে, ভালো করে বোঝো সিন্সের ব্যবহার কখন হয়। আমি এখানে লিখলাম যে আমি এখানে সেন্টেন্সটা যেটা লিখছি আমি সকাল থেকে বই পড়ছি, আর এখানে লিখলাম যে আমি অনেকক্ষণ ধরে বই পড়ছি, ভালো করে বোঝো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি সকাল থেকে বই পড়ছি, আর এখানে আমি লিখতে চেয়েছি আমি অনেকক্ষণ ধরে বই পড়ছি, অনেকক্ষণ ধরে ইংলিশ হচ্ছে ফর আ লং টাইম মানে অনেকক্ষণ ধরে পড়ছি। তো দেখো আমি এখানে মর্নিংয়ের আগে সিন্স কেন বসালাম, আর এখানে আর লং টাইমের আগে আমি সিন্স বা ফরের মধ্যে কী বসাবো সেটা আমি একটু পরে আলোচনা করছি, বা সেটা তোমারাই অ্যান্সার দেবে, ভালো করে বুঝবে। আমি সকাল থেকে বই পড়ছি এর অর্থ হচ্ছে আমি বইটা কখন থেকে পড়ছি সেটা কি জানা যাচ্ছে, আগে এটা বলো। আমি সকাল থেকে বই পড়ছি বইটা কখন থেকে পড়ছি সেটা কি জানা যাচ্ছে, জানা যাচ্ছে। কখন থেকে পড়ছি, মর্নিং থেকে, আর কখন থেকে পড়ছি, কখন থেকে কাজটা শুরু হচ্ছে যদি সেটা জানা যায় তবে সেখানে আমরা কি ইউজ করব, সিন্স ইউজ করব। কিন্তু কখন থেকে কাজটা হচ্ছে এটা যদি না জানা যায় তবে সেখানে আমি কি ইউজ করব, ফর।
তো চলে আসি সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে বলছে, আমি অনেকক্ষণ ধরে বই পড়ছি। আচ্ছা, আমি যে অনেকক্ষণ ধরে বই পড়ছি, এখানে কি বোঝা যাচ্ছে আমি বইটা পড়া কখন শুরু করেছি? না, কখন শুরু করেছি সেটা জানি না। যেমন কখন শুরু করেছি প্রথম লাইনে জানতে পারলাম যে মর্নিং থেকে শুরু করেছি, কিন্তু দ্বিতীয় লাইনে অনেকক্ষণ ধরে শুরু করেছি কিন্তু কখন শুরু করেছি সেটা জানি না। তাই এখানে আমরা কি ইউজ করেছি? ফর প্রিপজিশন ইউজ করেছি সিন্সের বদলে। যে কোনো কিছু হতে পারে, ডেট হতে পারে, সাল হতে পারে। যেমন তুমি এটা বলতে পারো, আমি এখানে বসতি শুরু করেছি 1980 সাল থেকে। তো সেখানে কি করবে, কখন থেকে বসতি শুরু করেছো সেটা তো জেনে গেছো 1980 সাল, সুতরাং তার আগে সিন্স ব্যবহার করে দাও। কিন্তু দীর্ঘ সময় ধরে বাস করি, তার মানে কখন বাস করছি শুরুর সময়টা আমি জানি না, তাই আমি ওখানে ফর ইউজ করব। তো এটা গেল একটা গ্রামাটিক্যাল জিনিস। সেরকমভাবে দেখো, এটা এই যে ভারতে যে বিগেস্ট ইকোনমিক যে ক্রাইসিসটা হচ্ছে সেটা কখন থেকে শুরু হচ্ছে, এই ব্যাপারটা কখন থেকে কাউন্ট হচ্ছে? এমার্জেন্সি থেকে। তাই এই যে শুরুর সময়টা আমরা জানতে পাচ্ছি, তাই এখানে আমি সিন্স ব্যবহার করেছি। আর তারপরে তো এটা বুঝতেই পারছো রঘুরাম রাজনের মন্তব্য এটা। এর সাথে দেখো আমি আরও আরেকটা মন্তব্য অ্যাড করেছি, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে IMF নামে যেটা পরিচিত। সবার আগে বুঝি যে IMF এর কাজ কি। মনিটরস দ্য ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসিস, মানে এই যে IMF এর কাজ হচ্ছে মনিটর করা বিভিন্ন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসি। সাপোজ ধরো যে এটা যেহেতু আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থার একটা অন্যতম কাজ, এর বিভিন্ন কাজ আছে, এর একটা অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন দেশের দিকে নজর রাখা, সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে। সাপোজ ধরো কোনো দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলো, IMF কী করতে পারে, সেখানে একটা পলিসি জারি করে দিল, এরকম জিনিস করতে পারে। তো এই যে একটা বৃহৎ সংস্থা, এই যে একটা নামী সংস্থা, এই সংস্থার মতামত আমি এখানে দিয়েছি। তো IMF কী বলছে সেটা দেখা যাক। বলছে যে ইন্ডিয়ান GDP ইন দ্য অনগোয়িং ফিনান্সিয়াল ইয়ার। সবার প্রথমে বুঝি অনগোয়িং মানেটা কি। অনগোয়িং মানে হচ্ছে চলতি বছর। ফিনান্সিয়াল ইয়ার মানে কি, সাধারণত ফিনান্সিয়াল ইয়ার আমাদের দেশে 1 এপ্রিলে শুরু হয় আর 31 মার্চে গিয়ে শেষ হয়। এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ইনকামটা আসে সেটাকেই ক্যালকুলেট করা হয়। তো এটাই হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। তো IMF বলছে যে ইন্ডিয়ান GDP অনগোয়িং ফিনান্সিয়াল ইয়ার যেটা শুরু হয়েছে, দেখো যেটা বললাম এখনই যে এপ্রিল মাসে শুরু হয় সাধারণত, সেটাই বলেছে, হুইচ বিগ্যান ইন এপ্রিল 2020, মানে 2020-তে, উইল কন্ট্রাক্টেড বাই 4.5%। এটা কি হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে। কি কন্ট্রাক্ট হতে পারে, GDP। তাহলে IMF এর মতে যে GDP রয়েছে সেটা কন্ট্রাক্টেড হতে পারে 4.5%। কন্ট্রাক্টেড মানে কমে যেতে পারে। সাধারণত GDP গ্রোথ হলে তার মানে দেশের উন্নতি হচ্ছে, দেশের আয় বাড়ছে, কিন্তু IMF এর মতে এই বর্তমান সিচুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে, GDP কমে যেতে পারে কত পার্সেন্ট, 4.5% পর্যন্ত কমে যেতে পারে। এবার কি বলছে দেখা যাক, জাস্ট আ ফিউ উইকস এগো, কিছু সপ্তাহ আগেই, ইট হ্যাড বিন প্রেডিক্টিং 2% গ্রোথ ফর দ্য ইয়ার। কিন্তু কিছু সপ্তাহ আগেই এটা ভাবা হচ্ছিল যে ইন্ডিয়ান যে GDP রয়েছে, যে GDP-র গ্রোথ এটা 2% হবে, গ্রোথ হবে, কিন্তু এই সময় তো বলছে কন্ট্রাক্টেড হবে। আর কিছু সপ্তাহে আগে ভাবা হচ্ছিল যে কি করা হবে, যে গ্রোথ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছো তোমরা ক্রাইসিস কত পরিমাণে হচ্ছে। তো মধ্য কথা আমি এটাই বোঝাতে চাইলাম যে রঘুরাম রাজনের মন্তব্য প্রথমে দিলাম, রঘুরাম রাজনের মতে যে কিভাবে, রঘুরাম রাজনের মতে কিভাবে ক্রাইসিস হলো, আর দেখতে পাচ্ছি যে IMF আন্তর্জাতিক সংস্থার মতে যে ইন GDP-তে কি ক্রাইসিস এসছে। এখানে আর একটা গ্রামাটিক্যাল একটা টার্ম বলে দিই তোমাদের, আফিউ মানে কি, আফিউ মানে কমতি। আফিউর সাথে আরও আরেকটা জিনিস তোমাদেরকে আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে ফিউ। আফিউ আর ফিউ দুটো মানেই হচ্ছে কিন্তু কম, কম। আর দুজনাই বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে। দেখো আফিউ বসেছে কাউন্টেবল নাউনের সাথে, ফিউ কিন্তু বসবে কাউন্টেবল নাউনের সাথেই। ফিউ মানেও কম, আফিউ মানেও কম, আর ফিউ মানেও কম। এই দুজনের মতো যদি কম্পেয়ার করা হয়, আফিউ আর ফিউ, ফিউর অর্থ বোঝাচ্ছে আরও কম, কার তুলনায়, আফিউর তুলনায়, আর আফিউ হচ্ছে ফিউর তুলনায় সামান্য বেশি। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে আফিউর পরে কি বললাম, যে কাউন্টেবল নাউন বসে, আর কাউন্টেবল নাউনটা কেমন হতে হবে, প্লুরাল হতে হবে। কেমন হতে হবে, প্লুরাল। যেমন যদি আমি বলি
একটু বলে দিই একটা এক্সাম্পলের সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ফিউ বুকস, আ ফিউ বুকস। যদি বলা হয় যে প্রথমটাতে বেশি বই আছে নাকি দ্বিতীয়টাতে বেশি বই আছে, তোমরা বলবে দ্বিতীয়টাতে বেশি বই আছে। এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, প্রথমটাতে একটু কম আছে। দুটোই ব্যবহৃত হয় নেগেটিভ সেন্সের ক্ষেত্রে। আর এই ফিউর পরে বললাম কাউন্টেবল নাউন বসার, কাউন্টেবল নাউন দেখো দুটোর সাথে কি বসেছে, এস বসেছে, মানে প্লুরাল নাউন যুক্ত হয়েছে, প্লুরাল নাউন হয়েছে। সেরকম দেখো আ ফিউর পরে উইক না হয়ে কি বসালাম, উইকস বসালাম। তো এই জিনিসগুলোকে তোমরা চাইলে একটু খেয়াল করতে পারো। তো আমাদের ওপেনিং প্যারাগ্রাফ বেশ যথেষ্ট স্ট্রং হয়েছে, যথেষ্ট ইম্প্যাক্টফুল হয়েছে। কারণ হচ্ছে আমি এখানে ডাব্লিউ এইচ এর কোশ্চেন পেলাম না, মানে ফাইভ ডাব্লিউ পেলাম না, তাই আমরা কী করলাম, দুজনের মন্তব্য দিলাম, এমন দুজনের মন্তব্য দিলাম যারা খুবই স্ট্রংফুল পার্সোনালিটি অথবা বলতে পারো স্ট্রংফুল সংস্থা। তোমরা চাইলে গভর্নমেন্টের মতো এখানে দিতে পারতে। এরপরে চলে আসি পরের পার্টের দিকে, পরের পার্ট অর্থাৎ বডি। চলো দেখি বডিতে কি আছে। এফেক্টেড নন এসেনশিয়াল আইটেম, এফেক্টেড উচ্চারণ তো বলে দিয়েছি, এফেক্টেড নন এসেনশিয়াল আইটেমস। তাহলে এটা এফেক্ট করছে কাকে, নন এসেনশিয়াল আইটেম। আচ্ছা নন এসেনশিয়াল আইটেম মানেটাও আমরা জেনেছি, নন এসেনশিয়াল মানে যেটা নিত্য প্রয়োজনীয় নয়। তাহলে নন এসেনশিয়াল আইটেমকে এফেক্ট করছে, কে এফেক্ট করছে, করোনা ভাইরাস এফেক্ট করছে। আচ্ছা করোনা ভাইরাস এফেক্ট করছে কিভাবে, ভালো করে যদি ভাবা হয় করোনা ভাইরাস তো এফেক্ট করছে, কিন্তু করোনা ভাইরাস কি ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে আমাদের এই সমস্ত জিনিসকে, না। করোনা ভাইরাসের দরুন আমরা কি করছি, আমাদের দেশে গভর্নমেন্ট জারি করেছে পলিসি, সেটা হচ্ছে লকডাউনের। এই লকডাউনের দরুন মানুষরা একটা লিমিটেশন জারি করে দিয়েছে যে এই মাত্রায় মানুষ বার হতে পারবে, এই মাত্রায় দোকান তারপরে শপিং মল, সিনেমা হল, স্কুল কলেজ এই মাত্রায় খোলা থাকতে পারে, সমস্ত কিছুতে একটা লিমিটেশন করে দিয়েছে। তাহলে কি বুঝতে পারলাম যে করোনা ভাইরাস তো এফেক্ট করছে, তার সাথে সাথে যেটা করোনা ভাইরাসের জন্য লকডাউন হচ্ছে, আর লকডাউনই আমাদের মেনলি এফেক্ট করছে বিভিন্ন সংস্থার উপরে। সাপোজ ভেবে দেখো তুমি যদি বাইরেই না বার হও তাহলে নন এসেনশিয়াল জিনিসের কি দরকার হবে, তুমি যদি বাইরেই না বার হও তাহলে তুমি গাড়ি নিয়ে কি করবে, নন এসেনশিয়ালের মধ্যে তো কারও পড়ছে, কার মানে গাড়ি, বুঝতে পারছি। তো এই সমস্ত জিনিসগুলো এই কারণে এফেক্ট করে যাচ্ছে। তো চলো এটাকে দেখো আমি কিভাবে লেখার চেষ্টা করেছি। তো বডি শুরু হবে আমাদের এখান থেকে, বলছে দ্য করোনা ভাইরাস আউটব্রেক, আউটব্রেক মানে হচ্ছে প্রকোপ, এটাকে অবশ্যই খেয়াল রেখো, আউটব্রেক। অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, মানেটা আমি এখানে লিখে দিয়েছি কান্ট্রি ওয়াইড, খুব সুন্দর একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে কান্ট্রি ওয়াইড, কান্ট্রি ওয়াইড মানে হচ্ছে দেশব্যাপী, তো কান্ট্রি ওয়াইড মানে দেশব্যাপী। লকডাউন, ভালো করে বলছো, করোনা ভাইরাসের আউটব্রেক, করোনা ভাইরাসের প্রকোপ এবং তার পরবর্তী সময়ে কান্ট্রি ওয়াইড মানে সারা দেশব্যাপী লকডাউন। ডিপলি ইম্প্যাক্ট মানে খুব গভীরভাবে প্রভাব ফেলেছে অন দ্য ইন্ডিয়ান ইকোনমি, খুব গভীরভাবে ইম্প্যাক্ট ফেলেছে কোথায়, ইন্ডিয়ান ইকোনমিতে। আচ্ছা এখানে ভালো করে যদি একটু খেয়াল করো, ডিপলি, ডিপলি ইম্প্যাক্ট, ডিপলি যে ওয়ার্ডটা রয়েছে সেটা দেখো ইম্প্যাক্টের মাত্রাকে কত সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে, আর এটা স্ট্যান্ডার্ডিটিকেও কত সুন্দরভাবে, স্ট্যান্ডার্ডিটির মানও কত সুন্দরভাবে বাড়িয়েছে। তো এটা দ্বারা আমরা শুরু করলাম। এর পরের সেন্টেন্সটা দেখো যে আরও সুন্দর মাপের, খুব ভালো করে বুঝবে। বলছে ইট হিটস, ইট মানে কাকে বুঝিয়েছে, আগে সবার আগে এটা বোঝো, এই যে করোনা ভাইরাসের যে প্রকোপ আর যে লকডাউন এটা তাকে শো করেছে। তাহলে লকডাউন আর করোনা ভাইরাসের প্রকোপ হিটস করেছে হার্ডভাবে, তাহলে এই দুজনা কি করেছে, ইট হিটস, যেহেতু ইট দিয়েছে তাই আমি এখানে হিটস করেছি। তোমরা চাইলে প্লুরাল হিসাবেও ইউজ করতে পারো, অসুবিধার কিছু নেই, হিটও দিতে পারো অথবা পাস্ট টেন্সেও ইউজ করতে পারো, ওটা তোমাদের মর্জি তোমরা কীভাবে করবে। ইট হিট হার্ড অলমোস্ট এভরি সেক্টর, প্রায় সমস্ত সেক্টরে এটা কি করছে, হিট করছে, স্পেশালি কি করছে, ইকোনমিতে, ইকোনমিতে প্রতিটা সেক্টরের ইকোনমিতে এটা হিট হার্ড করছে, মানে হার্ডলি ভাবে হিট করছে, হার্ডলি মানে ওই হার্ডলির কথা বলছে না, মানে খুব হার্ড ভাবে হিট করছে, মানে খুব জোরে আঘাত করছে, কোথায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টরে কোথায়, ইকোনমিক দিকে। স্পেশাল নন এসেনশিয়াল আইটেমস লাইক কার, ফার্নিচার, ক্লথ, জুয়েলারি, তাহলে বেশি করে কোথায় এফেক্ট করছে, যেখানে নন এসেনশিয়াল জিনিসগুলোকে বিক্রি করা হয়, যেমন কার বিক্রি করা হয়, ফার্নিচার, ক্লথ, জুয়েলারি, মানে নন এসেনশিয়াল আইটেমগুলো কোনগুলো রয়েছে আমি সেগুলোই বোঝাতে চাইলাম। তাহলে প্রথম দুটো লাইন দেখো কত সুন্দর লাইন,
করোনা ভাইরাস আর লকডাউন ডিপলি ভাবে ইন্ডিয়ান ইকোনমির উপরে ইম্প্যাক্ট ফেলছে, আর এরা খুব স্ট্রং ভাবে হিট করছে সেই সমস্ত সেক্টরের ইকোনমিগুলোতে, প্রায় সমস্ত সেক্টরের ইকোনমিগুলোতে, স্পেশালি সেই সমস্ত সেক্টর যারা হচ্ছে নন এসেনশিয়াল। নন এসেনশিয়ালের মধ্যে কারা রয়েছে? কার, ফার্নিচার, ক্লথ, জুয়েলারি। তোমরা জুয়েলারি সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম যে জুয়েলারি কেমন ধরনের নাও। এর পরের সেন্টেন্সে চলে আসি, মেজরিটি অফ দ্য কোম্পানিজ, বেশিরভাগ কোম্পানিজ আর এক্সপেক্টিং। আচ্ছা, এটা বলার আগে তোমাদের একটু পয়েন্টের দিকে আসে, তবে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। পরের পয়েন্ট হচ্ছে জব লস। তাহলে বোঝাচ্ছে জব লসও হচ্ছে এই এই কারণের জন্য, লকডাউন আর হচ্ছে করোনা ভাইরাসের কারণে জব লসও হচ্ছে। আচ্ছা, ভেবে দেখো যে জব লস কেন হয়, কোনো কোম্পানি কেন তার স্টাফদেরকে ছাঁটাই করে দেয় বা সাসপেন্ড করে, যখন সেই কোম্পানির আর্নিং হবে না অথবা স্টাফ কোনো মিসবিহেভ করছে। সেই সমস্ত কারণেই তো হচ্ছে একজন একটা কোম্পানি একজন স্টাফকে হাঁটাতে পারে, বুঝতে পারছি ব্যাপার। তো এইখানে একটা কোম্পানির এই লকডাউনের দরুন ইনকাম সেরকমভাবে আসছে না, প্রফিট সেরকমভাবে হচ্ছে না, রেভিনিউ সেরকমভাবে আসছে না। তাই কোম্পানিগুলো কী ডিসিশন নিচ্ছে, যে স্টাফদেরকে ধীরে ধীরে যতটা সম্ভব স্টাফদেরকে ছাঁটাই করা আর যত কম সম্ভব স্টাফকে রাখা। তো সেই পয়েন্টে আমি এখানে দেখো অ্যাড করেছি, আর সেই কারণে জব লস হচ্ছে সেটাকে আমি অ্যাড করেছি। দেখো, মেজরিটি অফ দ্য কোম্পানিজ আর এক্সপেক্টিং, বেশিরভাগ কোম্পানি এক্সপেক্ট করছে সিগনিফিকেন্ট ডিক্লাইন, একটি গুরুতর ডিক্লাইন, মানে হচ্ছে কমতি ইন রেভিনিউ। তাহলে বেশিরভাগ কোম্পানি এরা বুঝতে পারছে যে গুরুতর ডিক্লাইনের আশা সম্ভাবনা, এরা এটা ভাবছে, ভাবছে যে একটা হতে পারে। আর এর জন্য কি দেখা যাচ্ছে, বিভিন্ন জব লস দেখা যাচ্ছে, এই কারণে তারা কি করছে, কর্মীদের ছাঁটাই করছে। তো এই যে সেন্টেন্স, এটাকে আমি এরকমভাবে লিখেছি, তোমরা চাইলে কে অন্যভাবেও লিখতে পারো। তারপরের পয়েন্টে চলে আসি, দ্য মোস্ট, এটা আমি নিজের যে পয়েন্ট রয়েছে, নিজের নলেজ যেটা ফ্যাক্ট, সেখান থেকে এটা আমি অ্যাড করেছি। দ্য মোস্ট সিভিয়ারলি, মানে গুরুতরভাবে ইম্প্যাক্ট সেকশনস আর, তাহলে সব থেকে বেশি গুরুতরভাবে যে যে সেকশনে ইম্প্যাক্ট ফেলেছে সেটা হচ্ছে এভিয়েশন সেক্টর। এভিয়েশন সেক্টর মানে তোমরা জানো, যেখানে হচ্ছে এভিয়েশন মানে হচ্ছে, বুঝতেই পারছো যে বিমান সংস্থা সাধারণত যেগুলো রয়েছে সেই সংস্থাগুলোর কথা বলছে। অটোমোটিভ, অটোমোটিভ মানে বোঝাচ্ছে সেই সমস্ত সংস্থা যেখানে কি হয়, যন্ত্রচালিত, মোটর চালিত যে সমস্ত সংস্থা রয়েছে তার সম্পর্কে বলেছে। স্পোর্টস সেক্টর, স্পোর্টস মানে জানো তোমরা যে হচ্ছে আমাদের সাধারণত যে গেমসের যে সেক্টরটা রয়েছে, স্পোর্টসের যে সেক্টর, যেখানে ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, তোমরা জানো যে এই মুহূর্তে আইপিএল কি হচ্ছে, আইপিএল হচ্ছে না। আর আইপিএল যদি না হয় বা অন্য সমস্ত ক্রিকেট যদি না হয়, ভেবে দেখো আমাদের ইন্ডিয়াতে বিসিসিআই অর্থাৎ এত বড় সংস্থা যেখানে এই সেক্টর থেকে কত বেশি রেভিনিউ ইনকাম হয় সেখানে টোটালি স্টপ হয়ে রয়েছে। সুতরাং এই যে সংস্থাগুলো যেটা রয়েছে তারা সিভিয়ারলিভাবে মানে গুরুতরভাবে তারা কি রয়েছে, এফেক্টেড রয়েছে বা এর ইম্প্যাক্ট এর উপরে পড়েছে। তারপরে বলছে শেয়ার মার্কেটের কথা, পয়েন্ট আমরা উল্লেখ করেছিলাম, তো শেয়ার মার্কেটের কথাই এবার আমরা আসছি। দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট অলসো ফেল বাই অ্যারাউন্ড 35%। তাহলে শেয়ার মার্কেট কত পার্সেন্ট পড়েছে, প্রায় 35% পড়েছে। আচ্ছা, এখানে একটা ছোট কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, বাই 35% এর অর্থ কি আর 235% এটার অর্থ কি? যদি আমি এখানে 235% লিখতাম তবে এর মিনিং কী দাঁড়াতো? বাই 35% মানে 35% কমেছে, আর যদি বলতাম 235% মানে কমে 35%-এ পরিণত হয়েছে। চলে আসবো পরের পয়েন্টের দিকে। পরের পয়েন্টটা আমরা দেখেছিলাম কনক্লুডিং পার্ট, গভর্নমেন্ট অ্যানাউন্সড লটস অফ প্যাকেজেস। তাহলে গভর্নমেন্ট কি করছে, লটস অফ প্যাকেজেস কি করছে, অ্যানাউন্সড করছে। তো সেটাকেই আমরা সুন্দর করে লেখার চেষ্টা করি, এটাই আমাদের কনক্লুডিং পার্ট হবে। সুতরাং আমরা কি বুঝতে পারছি, এই যে ইন্ডিয়ান ইকোনমিতে যে ক্রাইসিস আসছে সেখানে কি হচ্ছে, ইন্ডিয়া সেখান থেকে ওঠার জন্য, সেখান থেকে রিকভারি করার জন্য কি করছে, বিভিন্ন ধরনের প্যাকেজ অ্যানাউন্স করছে। আর একেই আমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করি, ভালো করে দেখবে কি পয়েন্ট আমি লিখেছি। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স লটস অফ প্যাকেজেস টু রিভাইভ ইকোনমি। এখানে দেখো রিভাইভ ওয়ার্ডটা কত সুন্দর, রিভাইভ মানে পুনর্জীবিত করা। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করছে বিভিন্ন ধরনের প্যাকেজেসকে, কেন করছে, যাতে ইন্ডিয়ান ইকোনমি আবার
কি হতে পারে, পুনর্জীবিত হতে পারে, আবার সে স্ট্রং হতে পারে। সেই জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন ধরনের পলিসি তারা কি করছে, অ্যানাউন্স করছে। আর এর একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো কেন এক্সাম্পল দিচ্ছে, কারণ শুধুমাত্র যদি এটুকখানি দিই সেটা কি সঠিক মনে হচ্ছে না? তার জন্য যদি তোমাদের জানা থাকে, যখন তোমরা রিপোর্ট লিখছো যদি কোনো এক্সাম্পল জানা থাকে তো সেখানে সেটা অ্যাড করে দাও, কিন্তু সেটা অবশ্যই সঠিক হতে হবে। যেমন আমি এখানে কি দিয়েছি, রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্সড 20 লাখ করোড় প্যাকেজ। তাহলে আমাদের নরেন্দ্র মোদী কি করেছে, রিসেন্টলি 20 লক্ষ টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে, যেটা তোমরা সবাই জানো, আর যেটা কি নামে পরিচিত, আত্মনির্ভর ভারত অভিযান নামে যেটা পরিচিত। হুইচ উইল, এই যে আত্মনির্ভর ভারত যেটা রয়েছে, এই যে প্যাকেজ রয়েছে, হুইচ উইল লার্জলি বেনিফিট দ্য আনঅর্গানাইজ সেক্টর। আর এই যে আত্মনির্ভর যে অভিযান রয়েছে সেটা কি করছে, লার্জলি বেনিফিট করছে, কাকে বেনিফিট করাচ্ছে, আনঅর্গানাইজ সেক্টরকে। আনঅর্গানাইজ সেক্টর মানে কি, কাকে বলে আনঅর্গানাইজ সেক্টর সেটা বলি, এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো কোনো লেবার শ্রেণী, তারপরে ডোমেস্টিক আর্নিং যেখানে হয়, হোটেল রেস্টুরেন্ট ফার্মিং হচ্ছে, ডোমেস্টিক ওয়ার্কার যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আর আনঅর্গানাইজড। আর অর্গানাইজড বলতে সাধারণত বোঝায় পলিটিশিয়ান, গভর্নমেন্ট জবস, ব্যাংক, এইগুলো হচ্ছে অর্গানাইজ সেক্টর সাধারণত। তো এখানে কি বলছে, আনঅর্গানাইজ সেক্টরদের জন্য লার্জলি বেনিফিট রয়েছে কোন প্যাকেজে ঘোষণা করেছে, এই আত্মনির্ভর প্যাকেজে। আর স্পেশালি কোন ওয়ার্কাররা সুবিধা পাচ্ছে, স্পেশালি দ্য ডেইলি ওয়েজ আর্নার, সাধারণত যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মজুররা। দিস ইজ দ্য ফিফথ লার্জেস্ট প্যাকেজ অ্যানাউন্সড বাই এনি কান্ট্রি টু টাইড ওভার দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য করোনা ভাইরাস। তাহলে যেটা ফিফথ সব থেকে হাইয়েস্ট প্যাকেজ যেটা অ্যানাউন্স করেছে যে কোনো একটি কান্ট্রি, মানে এটা এটার মানে এটাই যে এটা হচ্ছে পঞ্চম বৃহত্তম একটা প্যাকেজ যেটা অ্যানাউন্স করেছে ইন্ডিয়া, মানে সারা বিশ্বের মধ্যে। টাইড ওভার মানে কি, টাইড ওভার একটা সুন্দর একটা ফ্রেজ অথবা একটা এক্সপ্রেশন বলতে পারো, এর অর্থ হচ্ছে টেম্পোরারিভাবে কোনো অর্থনৈতিকভাবে সাপোর্ট করা কাউকে। তো এটাই হলো আমাদের একটা সুন্দর, বলতে পারো হচ্ছে একটা সুন্দর রিপোর্ট রাইটিং, মানে শর্টের মধ্যে আমি আমার সাধ্যমতো একে সুন্দর করার চেষ্টা করেছি আর ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় ইনফরমেশানে কোনো কমতি থাকে, যদি কোনো জায়গায় ইনফরমেশানে ভুল হয়, বা কোনো জায়গায় যে আমাদের যেটা টার্ম রয়েছে ইকোনমিক্যালি যে টার্মগুলো রয়েছে, যদি সেখানে কোনো কিছু ভুল হয় তো সেটা অ্যাডজাস্ট করে নিও। আর স্পেশালি যখন তোমরা পড়বে, এটা হতেই পারে আজ থেকে 2 মাস পরেও তোমরা পড়তে পারো, 3 মাস পরেও পড়তে পারো, তখন হয়তো ডেটাগুলো কিছুটা চেঞ্জও হয়ে যেতে পারে। তা তোমাদের কাজ হচ্ছে সেই ডেটাগুলো একটু ভেরিফাই করে নেওয়া, এই জিনিসগুলোকে একটু মেনটেন করো। আর কি বলবো, আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকো সুন্দরভাবে, আর ইম্প্রুভ হবেই হবে।